প্রথমেই সকল দর্শনার্থীকে জানাই শুভ রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আগামীকাল শুভ রথযাত্রা। হুগলি জেলার প্রাচীনতম রথযাত্রাগুলির মধ্যে চন্দননগরের রথযাত্রা হল অন্যতম। এটি আনুমানিক 250 বছরের প্রাচীন, আর এখন আপনারা দেখছেন রথযাত্রার ঠিক আগের দিন রাত্রে রথটিকে পুষ্পরঞ্জিত করে তোলা হচ্ছে, ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথ দেবের এই রথকে। আগামীকাল ভোর 6টার সময় লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে পূজা অর্চনা সহযোগে এই রথে নিয়ে আসা হবে। তারপর বিভিন্ন অনুষ্ঠান ও পূজার মধ্য দিয়ে সারাদিন উদযাপনের পর বিকেল ঠিক 3টের সময় রথের দড়িতে পড়বে টান। জগন্নাথ দেব রথে চড়ে যাত্রা করবেন চন্দননগরের শেষ প্রান্ত অর্থাৎ তালডাঙ্গায় অবস্থিত তাঁর মাসির বাড়িতে। আসুন আগামীকাল আমরা সকলে মিলে দর্শন করি এই রথযাত্রার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। জয় জগন্নাথ।